পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তি আমাদের শেখ আহমদুল্লাহ আছেন। আলহামদুলিল্লাহ আমাদের একটা অত্যন্ত চমৎকার ফ্যামিলি ট্যুর চলছে। সেই ট্যুরের আজকের এই শুভ মানে স্নিগ্ধ সকালে আমরা ইতিমধ্যে বেরিয়েছি এবং আশপাশের পরিবেশটা এত চমৎকার, এমনি অল ওভার এই জায়গাটা সুন্দর, কিন্তু সকালের যে একটা স্নিগ্ধতা সৌন্দর্য এ বিষয়ে যদি আমাদের সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কিছু বলতেন। আমরা সূর্যের একটু বিপরীত দিকে আসছি, আসলে কী বলবো, ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলেছেন রব্বানা মা খালাকতা হাযা সুবহানাক ফাকিনা আযাব আন-নার, কোনো কিছুই তিনি অনর্থ সৃষ্টি করেননি, তো অসাধারণ একটা অনুভূতি। সকালের একটা স্নিগ্ধ আমেজ কাজ করছে এবং ঝিরি ঝিরি বাতাসের মধ্যে আমাদের ট্রলারটি এগিয়ে চলেছে। সামনে আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে এগিয়ে যাব, হরিণ দেখতে পাবো, আরও কিছু হয়তো দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সফরটা যেন সুন্দর হয়। চমৎকার এই অনুভূতি শেয়ারের জন্য এবং চমৎকার একটি পরিবেশ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে আপনারাও ইনশাআল্লাহ অচিরেই এরকম জায়গাগুলিতে ভ্রমণ করার জন্য আসবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ভাবি অনেক টাকা বোধহয় লাগে খরচের জন্য, আসলে খুব বেশি যে কস্টলি ট্যুর এটাও না, মানুষের আয়ত্তের মধ্যেই। এই যে নেচার, এই যে আল্লাহর সৃষ্টি প্রকৃতি, এইগুলো ছেড়ে আমরা কিন্তু এখন ইট কাঠের বানানো জায়গাতে আমাদের বিনোদনের জন্য যাচ্ছি। তো আমাদের বাংলাদেশের মানুষের জন্য যদি কোনো উৎসাহব্যঞ্জক কিছু বলার থাকে এই নেচার দেখে, আপনার অনুভূতি থেকে। জি আলহামদুলিল্লাহ, সন্ধ্যাতীতভাবে আল্লাহ তাআলার সৃষ্টি দেখার মাঝে আনন্দ আছে, আছে আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করার উপায় এবং মাধ্যম। এই জন্য বাংলাদেশের সুন্দরবন এত সুন্দর এবং সুন্দরবনের গহীনে যতটুকু যাওয়া যায়, সুযোগ আছে, ততটুকু আমাদের যাওয়া উচিত। মাঝে মধ্যে গেলে আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য দেখে আমাদের ঈমান বৃদ্ধি হবে। আমাদের মধ্যে যে কীর্তিমতা আছে, সব কিছুতে কীর্তিমতা, নিজের স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, বাবা মায়ের সাথে, কাস্টমারের সাথে, প্রতিবেশীর সাথে, সবার সাথে আমরা কীর্তিম। তো আমাদের মধ্যে যাতে এই কীর্তিমতা কমে যায় এবং যাতে আমাদের মধ্যে প্রাকৃতিক যে গুণাবলী আছে সেগুলো বৃদ্ধি পায়, সেজন্য আমার মনে হয় ধীরে ধীরে আমাদের মানে প্রকৃতির আরও কাছাকাছি হওয়া উচিত। এর মাধ্যমেও আমাদের মধ্যে কীর্তিমতা হয়তো কিছুটা কমবে এবং নেচার দেখে আমরা প্রভাবিত হব, অভিভূত হব, আল্লাহ শুকর আদায় করব ইনশাআল্লাহ। কটকায় আমরা এখন অবস্থান করছি, আমাদের বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিন অনন্য এক সৃষ্টি হরিণ, আমরা যেটা দেখে আমরা আনন্দিত হই, একদম আমাদের হাতের নাগালে সে হরিণগুলো আমাদের সামনে নির্বিঘ্নে দেখছি আমরা, পাতা খাচ্ছে তারা। আমাদের টিমের সবচেয়ে দর্শী ছেলে আব্দুর রহমান আমাদের সাথে আছে, সে নানান ধরনের চমৎকার চমৎকার কথাবার্তা বলে হরিণকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। সে বলছে যে মানে দেশি পাতা বুঝিয়েছে, সে দেশি পাতা খাওয়ার জন্য হরিণকে ডাকছে। আমরা করমগলের ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের কিছুটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এখন কোথায়? করমঝলে। হ্যাঁ
এই সৃষ্টির যে বৈচিত্র্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমরা যখন কাজ করি, আমরা যখন সবসময় কোনো প্রেশারের মধ্যে থাকি, তখন আমাদের ব্রেনগুলি কিন্তু সেখানে একদম এঙ্গেজড হয়ে যায়। মানে ব্রেনের যে একটা রিল্যাক্সেশন দরকার, সেইটার যে একটা ব্রেক দরকার। দেখেন, আপনার কম্পিউটার আপনি দিনে কতবার রিফ্রেশ মারেন, আপনি F12 F5 ব্যবহার করেন যাতে করে কম্পিউটার আবার রিফ্রেশ হয়, তাই না? আবার যখন একদম জাঙ্ক হয়ে যায়, তখন জাঙ্ক ক্লিয়ার করতে হয়, ট্রি দিতে হয়, কত কিছু টেম্প দিতে হয়। তা আপনার আমার ব্রেনকেও তো এরকমভাবে অনেক কিছু একদম মানে একই একঘেয়ামি থাকতে থাকতে, না আর জীবনে মজা পাচ্ছি না, জীবন আর ভাল লাগছে না। এই যে জীবনের ভালোবাসা, জীবনের প্রতি যে আমাদের আবার নতুন করে চাওয়া পাওয়া, এর জন্য কিন্তু ঘোরাফেরাটা জরুরি। এরকম হয় যে যেটা শরীয়ত পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেরকম বিনোদন যদি হয়, তাহলে তো আমরা বলতে পারি যে সেটা একদম আলহামদুলিল্লাহ সোনায় সোহাগার মতো, যে সেটা একদম পূর্ণতা পেল। তো এই জন্য আমরা বলবো যে আজকে সুন্দরবনে আসছি বলে আপনাদেরকে মনে হতে পারে যে সুন্দরবনেই আসতে বলছি, এরকম না ভাই। আপনি আপনার সময় বের করে একটু ঘোরাফেরা করেন, একটু রিল্যাক্স আপনার জন্য চাই। দেখেন, আমরা যে সালাত আদায় করি, সালাত আমাদের জন্য কিন্তু একটা রিফ্রেশমেন্ট। আপনি অনবরত সকাল থেকে কাজ করেই যাচ্ছে, আপনার জোহরের সময় আপনি একটু হাত মুখ ধুয়ে অজু করলেন, একটা ফ্রেশনেস আসলো, এরপরে আপনি সালাত আদায় করলেন, দুনিয়ার সব কাজ তখন শেষ, তখন আল্লাহমুখী হলেন, আপনার ব্রেন কিন্তু একটা ব্রেক পেলো। আসর মাগরিব এসা ঠিক এরকমই তো, ঠিক আবার মানুষ যখন এই কন্টিনিউ এই প্র্যাকটিসের বাইরেও যখন আবার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, তোমরা আল্লাহর দেওয়া এই বৈচিত্র্যময় পৃথিবীতে ঘোরাফেরা করো, ঘোরো, তাহলে তোমার জীবনে আবার মজা পাবে। বিশ্বাস করেন, গতকালকে যখন কুমির তো কতই দেখলাম না আমরা, কিন্তু যখন লাইভ কুমির একটা বক পাশে বসে আছে, আমরা একদম পাশে, সে আমাদের দিকে চোখগুলো কেমন করে জানি তাকানোর পর আবার আস্তে করে পানির মধ্যে মিশে গেল। বাঘ একটা প্রায় আমাদের নিশ্চিত যে সেটা বাঘ পুরোটা আমরা দেখতে পাই না, কিন্তু অনেক হরিণ, 25-30টা হরিণ মানে জীবন পর দৌড় দিল পেছন থেকে, সে ছুটে চলে গেল। এই যে অনুভূতি, এই সময় কিন্তু দুনিয়ার আর কোনো চিন্তা থাকে না, তখন আমি ওই দিকে নিবিষ্ট হয়ে যাই। যে এইরকমভাবে কিন্তু আমরা হতাশা কাটানোর অনেক বিষয় আছে, কোরআন তেলাওয়াত আছে, আল্লাহমুখী হওয়া আছে, আল্লাহর জিকির আছে, ভালো সহবত আছে, কিন্তু ঘোরাফেরাও কিন্তু অনেক বেশি জরুরি বলে আমরা মনে করি। Mm-hmm.